সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি মূলত হচ্ছে এই যে রিলে মডিউল। তো এই রিলে মডিউল কিভাবে ইন্টারফেস করা হয় সে বিষয়ে আলোচনা করব। আর আমাদের সিলেবাস অনুযায়ী যে রিলে মডিউলটা যেভাবে ইন্টারফেস করতে হবে সেটা মূলত আরডুইনো ইউনোর মাধ্যমে এটি ব্লুটুথ মডিউলের সাথে কানেক্ট করতে হবে। মূলত আমি ওয়্যারলেসলি মাধ্যমে এই রিলেগুলোকে আমাদের কন্ট্রোল করতে হবে। তো ব্লুটুথের মাধ্যমে আমরা অডিও গানও শুনতে পারি, যেমন আমার হাতে একটা সার্কিট দেখাইছিলাম, ওটা হচ্ছে মূলত ব্লুটুথ মডিউল, অডিও মডিউল। যদি আমার কাছে AC05 নাই, তা আমি এখানে ESP32-র মাধ্যমে আপনাদেরকে ব্লুটুথের মাধ্যমে রিলে অপারেট করে দেখাবো। তো শুরুতে আমি আমার ডেস্কটপে চলে আসি। ডেস্কটপে দেখুন আমার যে চিপটা, ওটা হচ্ছে CP21X সিরিজের। গতবার আমরা CH340 আরডুইনো ইউনোতে পাইছিলাম, আর এটা হচ্ছে CP21X চিপ। এগুলো মূলত সিরিয়াল কন্ট্রোলার। এখানে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইট থেকে আমার এখন আরডুইনো আইডির মাধ্যমে যেহেতু প্রোগ্রাম করতে হবে অন্য মাইক্রো কন্ট্রোলার, তাই আমার এখানে বোর্ড ম্যানেজারে URLটি কপি করতে হবে। তো আপনাদেরকে দেখাচ্ছি যে একটি আইডি আরডুইনোর মাধ্যমে অন্য মাইক্রো কন্ট্রোলার কীভাবে কন্ট্রোল করা যায় তার একটি কনসেপ্ট। তো আমি এখানে যে লিঙ্কটা এটা আমি কপি করে নিলাম। তারপরে আমার আরডুইনো ইউনো থেকে প্রিফারেন্স থেকে আমি এখানে আরডুইনো ইউনোর পাশাপাশি আরেকটি URL অ্যাড করে দিব, কমা দিয়ে অ্যাড করে দিব, বা আপনারা এই সাইডে ইচ্ছা করলে এখান থেকেও কমা দিয়ে এন্টার টিপ চাপ দিয়েও অ্যাড করে নিতে পারেন। তো আমার এখানে URL অ্যাড করা শেষ। এরপর আমার এখানে বোর্ড ম্যানেজার থেকে বোর্ড ইনস্টল করতে হবে। তো যেহেতু ESP32-র অনেক ধরনের মাইক্রো কন্ট্রোলার বা অনেক ভেরিয়েন্ট আছে, তাই এটা খুবই লং প্রসেস, তাই আমি এখান থেকে ভিডিও কাট করে দেব। তাই আপনাদেরকে দেখাচ্ছি আমি ESP32 দিয়ে আমি এখানে এন্টার চাপ দিয়ে ভিডিওটি কাট করে দেব, নাহলে এটি প্রায় আমার নেট স্পিড অনুযায়ী 1 ঘন্টার মতো সময় লাগছিল ইনস্টল হয়ে। তো অরিজিনাল ESP লাইব্রেরি এখানে আছে, এই যে ESP32, এটা আমি ইনস্টল করব। অনেক সময় আপডেট ভার্সনে অনেক ডিস্টার্ব হয়, তাই আপনারা 2.1 ভার্সনগুলো ইনস্টল করার চেষ্টা করবেন, বা 2 সিরিজের ভার্সনগুলো। তো আমার এখানে যে ভেরিয়েন্ট, আমি আমার ভেরিয়েন্ট অনুযায়ী সিলেক্ট করলাম। তো অনেক সময় DOIT ভেরিয়েন্ট পাওয়া যায়, তারপর WRWM ভেরিয়েন্ট পাওয়া যায়। তো আপনারা অবশ্যই কেনার সময় লিস্ট দেখে দোকানদার থেকে ভালো করে বুঝে লিস্ট নিয়ে তারপরে এইভাবে জেনে নেবেন, নাহলে একটির সাথে অন্য প্রোগ্রাম ইনস্টল দিলে তখন মাইক্রো কন্ট্রোলার ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে, কর্মদক্ষতা কমে যায়। তো এটা হচ্ছে আমার প্রোগ্রাম, এটা হচ্ছে ওয়্যারলেস শেল্ডের যে প্রোগ্রামটা, এটা মূলত ব্লুটুথ সিরিয়াল অ্যাক্টিভ করা লাগবে প্রথমে। তারপরে আমি এখানে PQRSTWXYZ, মূলত আমি ব্লুটুথের মাধ্যমে পি সাপ দিলে রিলে 1 1 হবে, কিউ সাপ দিলে অন্য একটি অফ হবে। মূলত এই ক্যাটালগ অনুযায়ী আমি এভাবে ভেরিয়েবলগুলো সাজাইছি আর এইভাবে রিলেগুলো অন অফ হবে। মূলত এখানে আছে মূলত স্ট্রিংয়ের খেলা। তো আমার প্রোগ্রামটা আপলোড হওয়ার সাথে সাথে আপনাদেরকে দেখাই এভাবে মূলত রিলেটি কানেকশন ESP32-র সাথে রিলে কানেকশন করছিলাম। তো এখন আমি আমার মোবাইল অ্যাপে যাই, ওইখানে আপলোড হওয়ার পর ESP32 রেডি। এখন আমি এটা পেয়ারিং অপশনে যাচ্ছি। তো দেখুন আমার এখানে ESP32-র তারপরে যে ভেন্ডরের নাম সহ চলে আসছে। তো এরপরে আমার একটি অ্যাপ্লিকেশন লাগবে, সেটি হচ্ছে BT32, হ্যাঁ BT সিরিয়াল কমিউনিকেশনের জন্য। তো দাঁড়ান, আমি আমার এই অ্যাপ্লিকেশনটা আমার আগেই ইনস্টল করা ছিল, তাই নতুন করে ইনস্টল করার আমি প্রয়োজন দেখতেছি না, এটি প্লে স্টোরেই পাওয়া যায়। এই যে এই অ্যাপ ভিতরের দিকে ছিল। তো এটা হচ্ছে আমার ব্লুটুথ টার্মিনাল কনসোল। অনেক সময় দেখা গেল রিমোট আকারে অ্যাপ পাওয়া যায়, যেটিতেও আমরা সুইচের কি ম্যানুয়ালি সেট করে দিতে পারি। তো আমি এখানে ব্লুটুথ টার্মিনালের মাধ্যমে মোবাইলের মাধ্যমে এটি অপারেট করব, যেহেতু আমি জানি পি সাপ দিলে 1, কিউ সাপ দিলে 2 এরভাবে হবে। তো প্রথমে আমি দেখেন আমি কীভাবে সিরিয়ালি কানেক্ট করে নিলাম। এটা একটু সময় নেবে কানেক্ট হতে, তারপরে সাথে সাথে কানেক্ট হয়ে যাবে। যে কানেক্ট হওয়ার পরে এখন আমি যদি কিউ সাপ দিয়ে সিরিয়াল কমিউনিকেশন পাঠাই, তা দেখুন আমার এখানে রিপ্লে আসছে যে এটা 1। তো
আবার ডাব্লু চাপ দিলে আরেকটি রিপ্লাই আসছে। যেহেতু সঠিকভাবে পিন লাগানো আছে বলে আমি আপনাদেরকে আমি কনফিডেন্স, আর তাছাড়া আমার এখানে রিপ্লে আসতেছে বলে আমি বুঝতে পারতেছি যে কোন রিলে অন হচ্ছে আর কোন রিলে অফ হচ্ছে। আর ভেরিয়েবলে যেহেতু কিউ ডাব্লু ই আর টি ওয়াই ইউ আই ও পি এভাবে কনফিগার করা, তাই আমি জানি যে কোন ক্যারেক্টার পাঠাইলে আমার এই স্ট্রিংয়ের সাথে স্ট্রিং মিলে তারপর আমার এখানে কমান্ড এক্সিকিউট হবে। তো এই যে দেখুন, এখানে আমি রিলে কানেকশন দিয়ে রাখছি 5 ভোল্ট সাথে, যেহেতু আমার রিলেটি 5 ভোল্ট আর এটি মূলত একটি মডিউল আকার আমি আলিএক্সপ্রেস থেকে কিনছিলাম, তাই এটি সাথে আবার লাইটও আছে। যখন আমি একটি রিলে অন করব তাহলে ওই এই লাল এলইডি জ্বলতে থাকবে, আবার আরেকটি রিলে অন করলে বা অফ করলে এভাবে আর কি এলইডিগুলো আপ ডাউন হতে থাকবে। তো আমি যখন কয়েকটি রিলে অন করতেছিলাম তা দেখুন এখানে লাইটেরও স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে। তো এখানে সবগুলো এলইডি অন আছে মানে আমার রিলেগুলো অফ আছে, যেহেতু এটা আমি উল্টা কানেকশনে দিয়ে রাখছি। তা দেখুন এটা অফ হয়ে গেছে, মানে সরি অন হয়ে গেছে। এবার আমরা আরেকটি অন করব। যেহেতু এটা ব্লুটুথের সাথে সিরিয়াল ডাটা কানেকশনের মাধ্যমে এটি অপারেট হচ্ছে, তাই দেখা গেলো বড় জোর 1 থেকে 2 সেকেন্ড ডিলে হতে পারে, তবে আহামরি ডিলে হবে না। তবে ভালো সিপিইউ যুক্ত মাইক্রো কন্ট্রোলার ইউজ করলে তখন এগুলো আর একটু ফাস্ট হবে। তখন আমি যে মোবাইল স্ক্রিন শেয়ার আপনাদের দেখিয়েছিলাম অন অফ, তাই অন অফের ফুটেজটা আমি মূলত এখানে অ্যাড করছি, যে একটি অন হচ্ছে আর একটি অফ হচ্ছে, বা দুটি অফ করে দিছি আর তিনটি অন আছে এইভাবে। তো আমি এখানে কোনো ডায়াগ্রাম দিই নাই, যেহেতু এটি একটি অ্যাডভান্স প্রোগ্রামেরই একটি অংশ আর এটি খুবই লাস্ট প্রোগ্রাম। তা আমাদের অনেক সময় পিন দেখে, অর্থাৎ পিন কোন পিন নাম্বার দেখেও আমাদের এভাবে কানেকশন দিতে হয়। তো এভাবে আমি পিন নাম্বার দেখে দেখে আমি রিলেগুলো এভাবে কানেক্ট করছি ভেরিয়েবল অনুযায়ী, যেহেতু পিন নাম্বার এক ধরনের ভেরিয়েবল আরডুইনো আইডি হিসাবে। তো এভাবে আমরা বড় প্রজেক্টও তৈরি করতে পারি। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।